এবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জোরালো রুশ হামলায় শতাধিক ভবন বিধ্বস্ত। আরো বিস্তারিত জানিয়ে দিব। উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর আহ্বান কিমের। নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে সামরিক জান্তা। এদিকে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব, এবার উত্তর কোরিয়ার মানবাধিকার নিয়ে জাতিসংঘের বৈঠকের বিরোধিতায় চীন। নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় 26 সেনা নিহত। এদিকে রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 25 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, পরিবার সহ শিশু হত্যার প্রতিশোধ চান জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জোরালো রুশ হামলায় শতাধিক ভবন বিধ্বস্ত। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। তাদের মূল টার্গেট পোল্যান্ড সীমান্তবর্তী লোবিভ ও আশেপাশের এলাকা। এরই মধ্যে লুতস্কে গোলার আঘাতে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। মুহুর্মুহু হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ভবন। রাশিয়ার অভিযান জোরদারের মধ্যে ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার, সোমবার রাত 2টার দিকে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে গোটা ইউক্রেনে। টানা 2 ঘন্টা শোনা যায় সাইরেনের আওয়াজ। হামলা চালানো হয় একাধিক ফ্রন্ট লাইনে। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর সবচেয়ে বড় হামলা হলো লোবিভে। পোল্যান্ড সীমান্তবর্তী শহরটিতে মিসাইল আর গোলা বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলিন, সেখানে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। এ প্রসঙ্গে লোবিভের মেয়র অ্যান্ডি সাদোবি বলেন, 2 ঘন্টা আগেও এখানে শিশুদের একটি প্লেগ্রাউন্ড ছিল, সরাসরি রকেট আঘাত হানে সেখানে। পেছনের ভবনের উপরে তলা পুরো ছাই হয়ে গেছে। এখানে বেঁচে থাকা সত্যিই খুব কঠিন, সারাক্ষণ গোলা বর্ষণ হচ্ছে। এ পরিস্থিতিতে রেড ক্রসের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইউক্রেনের মানববিহীন নৌকা তৈরির কারখানায় হামলার দাবি করেছে রাশিয়া। বিভিন্ন ফ্রন্ট লাইনে ইউক্রেনের হামলা প্রতিহতের দাবিও করেছে ক্রেমলিন। এদিকে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর আহ্বান কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন অস্ত্র কারখানা পরিদর্শনের সময় এই আহ্বান জানান তিনি। এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এপির, আগামী 21 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়ার প্রস্তুতি গ্রহণের সময় কিম এসব অস্ত্র কারখানা পরিদর্শন করলেন। গত সপ্তাহে গুরুত্বপূর্ণ এক সামরিক বৈঠকে কিম যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর পর শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তিনি এসব অস্ত্র কারখানা পরিদর্শন করেন। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম 2 দিন কৌশলগত ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার শেলের পাশাপাশি সাজোয়া যুদ্ধযান তৈরির কারখানা ঘুরে দেখেন। অস্ত্র উৎপাদনে নিখুঁতভাবে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতিগুলো ব্যবহার করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এই অস্ত্রগুলো ধাপে ধাপে আরো আধুনিকরণ করা হবে। কেসিএনএ জানায়, তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিদ্যমান সক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ এবং যুদ্ধের প্রস্তুতিকে বেগবান করার ক্ষেত্রে কারখানার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। কেসিএনএ প্রতিবেদনে আরো বলা হয়, কিম শেলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কারখানা পরিদর্শনের সময় তিনি ব্যক্তিগতভাবে একটি সাজোয়া যুদ্ধযান চালান। উত্তর কোরিয়া এই ধরনের মহড়াকে একটি আগ্রাসনের মহড়া হিসেবে দেখে থাকে। তারা বারবার সতর্ক করে দিয়ে বলেছে, এমনটা ঘটলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবার নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে সামরিক জান্তা। নাইজারের সামরিক শাসক রাষ্ট্রদ্রোহের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজাউমের বিচারের অঙ্গীকার করেছে। একই সঙ্গে দেশটির জেনারেলরা নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিম আফ্রিকার নেতারা সমালোচনা করেছে। 26 জুলাই নাইজারের সেনাবাহিনী গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাজাউমকে ক্ষমতাচ্যুত করায় দা ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেট দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি তারা নাইজারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বল প্রয়োগের বিষয়টিও উড়িয়ে দেয়নি। পশ্চিম আফ্রিকান ব্লক যত তাড়াতাড়ি সম্ভব নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্ট্যান্ড বাই ফোর্স মোতায়েনের বিষয়টি অনুমোদন করেছে।
তবে এ বলক সংকটের কূটনৈতিক সমাধানের উপায় খুঁজতেও অঙ্গীকারবদ্ধ। এদিকে জাতীয় টেলিভিশনে রবিবার কর্নেল মেজর আমাদু আব্রাদামানে যে বিবৃতি পাঠ করেন তাতে বলা হয়েছে, নাইজারের সামরিক নেতারা উচ্চ রাষ্ট্রদ্রোহিতা এবং নাইজারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ক্ষুণ্ণের অভিযোগে বাজাউমের বিচার করবেন। অভ্যুত্থানের পর থেকে বাজাউম ও তার পরিবার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আটকে রয়েছেন। আটক অবস্থায় তার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা ভালো আছেন। এদিকে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার হাসপাতালের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। জেরিকো হাসপাতালের পরিচালক বলেছেন, বুকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন যুবক হাসপাতালে এসেছিলেন। ওই এলাকার বাসিন্দারা বলেছেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। তবে এই দুই যুবক মারা গেছেন, তারা এই সংঘর্ষে লিপ্ত ছিল কিনা তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কমপক্ষে দুই ঘন্টা এই অভিযান চলে বলে জানান তারা। বিগত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীদের অভিযানে সহিংসতা আরো বেড়েছে। উত্তর কোরিয়ার মানবাধিকার নিয়ে জাতিসংঘের বৈঠকের বিরোধিতায় চীন। উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের পরিকল্পনার বিরোধিতা করেছে চীন। বেইজিং মনে করে এতে সংঘাত ও বৈরিতা আরো বাড়বে। যুক্তরাষ্ট্র, আলবেনিয়া ও জাপান এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে। আগামী বৃহস্পতিবার এটি হওয়ার কথা। বৈঠকটি অনুষ্ঠিত হলে উত্তর কোরিয়া প্রশ্নে এটি হবে 2017 সালের পর 15 সদস্যের নিরাপত্তা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চীনের জাতিসংঘ মিশনের মুখপাত্র সোমবার বলেন, এ ধরনের বৈঠকে অর্থকরী কিছু যোগ হবে বলে চীন মনে করে না এবং চীন এর বিপক্ষে। তিনি আরো বলেন, পরিষদের দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা নয়। তবে বৃহস্পতিবার এই ব্যাপারে চীন আনুষ্ঠানিকভাবে ভোট আহ্বান করে বৈঠক ঠেকানোর চেষ্টা করবে কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে এগিয়ে নিতে ন্যূনতম 9টি ভোটের প্রয়োজন, সেটি পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় 26 সেনা নিহত। এদিকে নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 26 জন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। স্থানীয় সময় রোববার রাতে দেশটির মধ্য অঞ্চলে জুঙ্গেরু তেগিনা মহাসড়কে এই ঘটনা ঘটে। বিমান বাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহত সেনাদের উদ্ধার করে। সেখানে তখন সেনা সদস্যদের সঙ্গে অপরাধী গ্রুপের লড়াই চলছিল। সামরিক বাহিনীর একটি সূত্রতে এই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে 3 কর্মকর্তা ও 3 বেসামরিক জেটিএফ রয়েছেন। মারাত্মক লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীরাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জানিয়ে আরেকটি সূত্র বলেছে, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে 11 জনের মরদেহ সহ আহত 7 জনকে নিয়ে আসা হচ্ছিল। সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পরে সেটি হামলাকারীদের ছোরাগুলিতে ভূপাতিত হয়। হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যাওয়া একটি Mi-17 হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিমান বাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, সোমবার জুঙ্গেরু থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 25 জন। রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় দাগেস্তানের একটি পেট্রোল পাম্পে আগুন ও বিস্ফোরণে অন্তত 25 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3টি শিশু রয়েছে, এছাড়া আহত হয়েছেন আরো 66 জন। বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষ। ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার রাতে দাগেস্তানের রাজধানী মাখা চকালার কাছে মহাসড়কের পারে একটি গাড়ি মেরামত কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এর রেশ ধরে পাশের পেট্রোল পাম্পেও আগুন ধরে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল জাজিরার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত 66 জন, এদের মধ্যে 10 জনের অবস্থা মারাত্মক। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 600 বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে 260 জন দমকল কর্মী কাজ করেন। তারা 3.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবার পরিবার সহ শিশু হত্যার প্রতিশোধ চান জেলেনস্কি।
দক্ষিণ ইউক্রেনের রুশ সেনাদের গুলিতে রোববার 7 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মাত্র 22 দিন বয়সী এক শিশু ও তার 12 বছর বয়সী ভাই ও তাদের মা বাবা রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো 20 জন। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে নৃশংস হামলা বলে এর প্রতিশোধের অঙ্গীকার করেছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার কোনো অপরাধ ছাড় পাবে না। উদাহরণ হিসেবে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কিছু সাফল্যের কথা উল্লেখ করেন। রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলা বর্ষণে 7 জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র 22 দিন বয়সী এক শিশু ও তার 12 বছর বয়সী ভাই এবং তাদের মা বাবা রয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের সাইরোকা বলোকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরো একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্নাতি স্লাবের 2 ব্যক্তিও রয়েছেন। মন্ত্রী সাইরোকা বলকাতে হামলার পরে ছবি শেয়ার করেছেন। সেখানে দালান থেকে কালো ধোঁয়া এবং মৃতদের অস্পষ্ট দেহ দেখা যাচ্ছে। গোলাগুলিতে আরো 13 জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।